ঠিক কি কারণে আগুনটি লেগেছে এবং কোথা থেকে এটি সূত্রপাত ঘটেছে সেটি কিন্তু কেউ আমাদেরকে নিশ্চিত করতে পারেনি। এবং তারা বলছিল যে এই কারখানাটিতে আসলে পাটকড়ি এবং অন্যান্য যে কাঠ জাতীয় দ্রব্য সেটি আনা হয় এবং সেটি সংরক্ষণের পর সেটিতে বোর্ড তৈরি করা হয় যেটি দিয়ে বিভিন্ন আসবাবপত্র বিভিন্ন সরঞ্জাম তৈরি করা হয় এবং সেটি রাখার জন্য যে গুডাউন বা গুদাম ঘর ছিল ঠিক কারখানার মাছ বরাবর সেই জায়গাটিতে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঠিক দুপুরবেলা ঘটে। এবং অনেকে বলছিল যে এই খানটিতে কিন্তু আসলে কয়েক হাজার শ্রমিক কর্মী তারা কিন্তু কাজ করে এবং আগুনের পর থেকে কিন্তু তারা যে যার মতো করে বেরিয়ে গিয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগেও দেখতে পাচ্ছিলাম যে যতটুকু ক্ষতি এড়ানো যায় তার জন্য কিন্তু আসলে যে এখানকার যারা শ্রমিকরা রয়েছে কিংবা এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছে তারা কিন্তু আসলে এই যে গাড়ি দিয়ে বিভিন্ন যে যে আসবাবপত্র কিংবা সরঞ্জাম তোলার গাড়ি সেই গাড়ি দিয়ে কিন্তু সেটি আসলে বাইরে নিয়ে যাচ্ছে কিন্তু আগুন কিন্তু আসলে অনেকটাই বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যারা শ্রমিকরা তাদের তৎপরতা যেমন আছে ফায়ার সার্ভিসের তৎপরতা আছে কিন্তু আগুন কিন্তু নিয়ন্ত্রণ আসা যাচ্ছে না এবং আগুন দেখা যাচ্ছে যে দাউ দাউ করে অনেকটাই জ্বলছে। এবং আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছিলাম তারা বলছিলেন যে প্রথমে দুইটি ইউনিট কাজ শুরু করে এবং এর পরবর্তীতে আসলে ছয়টি ইউনিট কাজ করে যখন আগুনের ভয়াবহতা অনেকটা বেড়ে যাচ্ছিল নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না ঠিক সেই সময় পার্শ্ববর্তী অন্যান্য যে ফায়ার সার্ভিসের স্টেশনগুলো রয়েছে সেই স্টেশন থেকে কিন্তু আসলে দমকল বাহিনীর সদস্যরা এখানে এসে যুক্ত হয় এবং পর্যায়ক্রমে কিন্তু এই মুহূর্তে আসলে দশটি ইউনিট কাজ করছে। এরপরেও কিন্তু আসলে আগুন কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এবং যে আমরা দেখতে পাচ্ছি দাহ্য পদার্থ হয় প্রতিনিয়ত কিন্তু আগুনের স্ফুলিঙ্গ এবং আগুনের তাপমাত্রা সেটি কিন্তু বাড়ছে এবং আমরা কয়েকশো গজ দূরে রয়েছি এরপরে কিন্তু আগুনের বেশ একটি উত্তাপ সেটি আমরা অনুভব করতে পাচ্ছি। এবং এখানকার যারা রয়েছে তারা কিন্তু আসলে পানি দিয়ে সেটি নির্বাপন করার চেষ্টা করা হচ্ছিল কিন্তু সেটি কিন্তু আসলে নিয়ন্ত্রণ করা যায়নি এবং আমরা দেখতে পাচ্ছি উপর থেকেও কিন্তু আসলে পানি ছেটানো হচ্ছিল এবং সেই গুদাম ঘরটি সেটি কিন্তু এই আগুনের কারণে কিন্তু অনেকটাই ছিন্ন বিচ্ছিন্ন বা অনেকটাই ভঙ্গুর দশায় পরিণত হয়েছে। অর্থাৎ বলা যায় যে কিন্তু আসলে আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু অনেকটাই বেশি এবং এখানটিতে আসলে আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকরা তারা কিন্তু কাজ করছে এবং তাদের এই কাজে কিন্তু ফায়ার সার্ভিসে যুক্ত হয় কিন্তু কাজের ব্যাগ অনেকটাই বেড়েছে কিন্তু সব কিছু মিলিয়েও কিন্তু আসলে এই যে যে আগুন সেটি আসলে নিয়ন্ত্রণ করা যায়নি। তবে কি পরিমাণ আসলে ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত হয়েছে সেটিও আমাদেরকে কেউ জানাতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে যেহেতু এটি একটি বড় গুদাম সেখানে কিন্তু আসলে বড় ধরনের একটি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এবং পানি প্রতিনিয়ত দেওয়া হলেও কিন্তু কিছু অংশে আগুন দেখা যাচ্ছে কমিয়ে আনা গেলেও কিন্তু অন্যান্য যে অংশ রয়েছে সেই অংশে কিন্তু আগুন অনেকটাই বেড়ে যাচ্ছে এবং সব মিলিয়ে কিন্তু একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা দুইজন আহত হওয়ার তথ্য পেয়েছি যাদেরকে আমরা দেখতে পেয়েছিলাম যে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং একই সাথে যারা রয়েছেন তারাও কিন্তু আসলে কাজ করছে। আমরা একটু একজনের সাথে একটু কথা বলি, কখন নাগাদ এই যে একটার দিকে লাগছে আগুন, আমরা মসজিদে ছিলাম, মসজিদে দৌড়িয়ে পড়া আসছে আর কি, নামাজ তখন আগুন লাগছে আর কি, একটা সময় লাগছে আর কি। এরপরে এখন কারখানার ভিতরে আগুন লাগছে ওরকম বাড়তেছে এবং আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু বলছিল যে ঠিক একটার পরে কিন্তু এই যে অগ্নিকাণ্ডের সেই ঘটনাটি ঘটে এবং এই অগ্নিকাণ্ড কিন্তু এখন প্রায় অনেক কয়েক ঘন্টা সময় কেটে গেছে, অর্থাৎ প্রায় আড়াই ঘন্টার মতো সময় কেটেছে, তারপরেও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং এখানকার যে দমকল বাহিনীর সদস্যরা এবং এখানটিতেও আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ আগুন নিয়ন্ত্রণের জন্য পাইপ রয়েছে, এরপরেও কিন্তু আগুন নিয়ন্ত্রণ করা যায়নি এবং এই মুহূর্তে আসলে আগুন নিয়ন্ত্রণের জন্য কিন্তু চেষ্টা করা হচ্ছে। এখানকার যারা শ্রমিকরা তারা কিন্তু বলছে এবং পুরো এলাকা জুড়ে কিন্তু আসলে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে এখানে এবং যেহেতু আসলে কাঠ দাহ্য পদার্থ যে যতটুকু আগুন নিভিয়ে যাচ্ছে ঠিক ওই কাঠ বা ওই জায়গাগুলো থেকে কিন্তু আসলে ধোঁয়ার দেখা যাচ্ছে এবং অপর জায়গাগুলোতে কিন্তু আগুনের লেলিহান শিখা অনেকটা আরও বাড়ছে এবং দূর থেকে কিন্তু আন্দাজ করা যাচ্ছে যে প্রতিনিয়ত আসলে এইখানটিতে আগুন বাড়ছে। আমরা একটু স্থানীয় একজনের সাথে কথা বলতে চাই, হ্যাঁ আগুন আসলে এখন পর্যন্ত কয়জনকে আহত হতে দেখেছেন কিংবা হতাহতের কোনো ঘটনা আছে কিনা?
সকাল সেই 1:30 থেকে যে আগুনটি লেগেছে সেই আগুনটিতে প্রায় দুজন আমি আহত হওয়ার খবর আমি দেখেছি আমি দেখেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গোডাউনটি প্রায় 3 ঘন্টা 10টি ইউনিট ফায়ার সার্ভিসের তারা মানে ইয়ে করে নিভাবার চেষ্টা করলো তারা কিন্তু নিভাতে পারেনি কিন্তু পাশের গোডাউনটি কিন্তু দেখতে পাচ্ছেন আপনি এই যে আগুন আগুন ধরছে এখনো পর্যন্ত কিন্তু আগুন নিভাবার তেমন চেষ্টা করেও তারা আগুন নিভাতে পারেনি কথা বলছিলেন এখানকার স্থানীয় একজন এবং তিনি জানাচ্ছিলেন যে এতক্ষণ কিন্তু এই যে মূল যে পাট খড়ি রাখার বা সরঞ্জাম রাখার যে গোডাউনটি সেখানটিতে আগুন লাগলেও কিন্তু এই মুহূর্তে আসলে পাঁচেই কিন্তু আসলে